তো এই যে আমাদের দুষ্টুটা জল ঢেলে ভাত খাচ্ছে, ওকে ঝাল লাগছে সেই জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 8টা। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পটল ভাজছি, তো রান্না করছি, ভাতটা হয়ে গেছে, সেই জন্য পটল গুলো ভাবছি ভেজে দিই আর সবজি কাটবো এই পটল গুলো চাপিয়ে। তো কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, খুব বড় বৃষ্টি, এখানে রান্না করতে হচ্ছে, ওখানে ভিজে গেছে চুড়া গুলা। তো চলুন পটল গুলো ভেজে নিই। আমি চুলা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো এবার। তো এই চুলায় আমাকে রান্না করতে ভালো লাগে, কারণ এখানে ছাওয়া আছে, মনের মতো করে রান্না করতে পারবো, কিন্তু লেট হয়ে যায় একটু, 11টা সাড়ে 11টা বেজে যায় রান্না করতে এখানে। তো এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে, পটলটা আমি ভেজে তরকারি করলাম সবজি। তো তরকারিটা হয়ে গেছে, ডাল চাপিয়েছি, আর আমার বর উঠে গেছে, ওর জন্য চিড়ে ভাজবো, তো চিড়ে ভাজা খাবে বলছে, সেই জন্য ওর জন্য চিড়েটা ভেজে নিয়ে গেছে, আর এখানে ডালটা চাপিয়েছি, আর সবজিটা হয়ে গেছে। এখন 10টা বাজে। তো এই যে এখানে আছে চিড়ে, তো চিড়েটা ভেজে নিয়ে আর রোদ দিচ্ছে, জামা প্যান্ট গুলো বার করতে হবে। তো অনেকক্ষণ থেকে রোদ দিয়েছে, আজকে সকাল থেকে রোদটা দিয়েছে, তো ভাবছি শুকিয়ে যাক, গোটায় ভিজিয়ে রয়েছে, কোথায় মিলবো। তো এই যে চিড়ে আর চাপিয়ে দিয়েছি কড়াইটা, ছোট কড়াই ভাজছি, কারণ ওইটাতে আমি ডাল চাপিয়েছি চুলায়, সেজন্য গ্যাসে একটু ভাজিয়ে দিই। আর এই যে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর চিড়েটা ভেজে দেবো, তেলে ভাজবো আমি। তো চিড়েটা তেলে ভাজলে বেশি টেস্টি লাগে, সেজন্য আজকে তেলে ভাজলাম। তো এই যে আমার চিড়ে ভাজা হয়ে গেছে রেডি, ও এখনই মুখ ধুলো, তো চিড়ে ভাজা খাবে বলছে, সেই জন্য ওকে তেলে ভেজে দিলাম একটুকু। তো দিয়ে আছি, ওই ঘরে আছে। তো এই যে নাও চিড়ে ভেজে দিলাম, ভেজে দিলাম আর চিড়িয়া চা দিয়ে এলাম, ও খাচ্ছে। আর আমি এখন এই যে কুঁদুরি রয়েছে, এইগুলো ভাজি নিব। মাছটা আমি বানিয়ে দিলাম গ্যাসে, চিড়ে ভাজা আর চা দিলাম, সেজন্য দুধ চাইছিল, তো দুধটা গরম হয়নি, সেজন্য দিলাম। আর আমারও খিদে পেয়ে গেছে, এখন 10টা বাজছে, এটা ভেজে নিই, তারপর আমিও নাস্তা করবো, অনেকটাই খিদে পেয়ে গেছে। আর এটা করতে করতে মনে হয় 11টা বেজে যাবে। এখন 10:30 বেজে গেছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নাস্তা করছি, তো অনেকটাই খিদে পেয়ে গেছে। আর যে আমাদের কেত্রি দেখতে পাচ্ছেন, তো ওকে খাওয়াবো, খেয়ে নিই আমরা। তো আজকে আমি ভাতেই নাস্তা করছি, আর আমাদের কেত্রিকে যখন খাওয়ালাম তখন খেলো না, আমি কিছুটা রেখে দিয়েছিলাম, ওইগুলাই খাচ্ছে। আবার আমি ডাল ভাত দিলাম, তো জল ঢেলে খাচ্ছে, আর বাইরে খাচ্ছে এই কারণে, ঘরে জল ফেলে দিয়েছি, ভিজে আছে, সেই জন্য ক্যামেরাটা উল্টো দিকে ধরে ফেলেছি আমি। খাবার খাওয়া হয়ে গেছে, আর এই যে খাবার খেয়ে যে বাসন রান্না করে যে বাসনগুলো রেখেছিলাম, তারপর সেগুলো ধুলাম, আর আমার খাবার খাওয়া হয়ে গেছে, খাবার খেয়ে দিলাম, অনেক খিদে পেয়ে গেছে সেজন্য। তারপর এখন এই যে ঘরটা ঝাঁট দেব, তো সকালবেলা আমি ঝাঁট দিইনি, কারণ ঝাঁটা খুঁজে পাইনি সেজন্য, তো এখন ঝাঁট দিয়ে দেবো, অনেক বাড়ি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ওকে, বাই বাই।